সেলিম, আপনার কাছে অভিযানের কি খবর রয়েছে এবং আজকের বাজার দর কেমন দেখতে পাচ্ছেন? মৌসুমি ভারত থেকে কিন্তু বেশ কিছু পেঁয়াজ এসছে এবং মিয়ানমার থেকেও কিন্তু গতকালই খালাস হয়েছে বেশ কিছু পেঁয়াজ। অর্থাৎ মিয়ানমার থেকে দুটি ট্রলারে করে আমরা জানতে পেরেছি প্রায় 45 মেট্রিক টন পেঁয়াজ চলে আসছে এবং আমরা আরও জানতে পেরেছি বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে যে মিশর, তুরস্ক, পাকিস্তান থেকে পেঁয়াজ আসতে কিছুদিনের মধ্যে হয়তো চলে আসবে। তো এই খবরে বাজারে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাওড়ান বাজারের পেঁয়াজের পাইকারি বাজারে। এই পাইকারি বাজারে গতকালের যে প্রভাব পেঁয়াজ দুই দেশ থেকে পেঁয়াজ এসছে, এই প্রভাবে ভারতীয় পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ এই দুই পেঁয়াজে কিন্তু বেশ কিছু দাম কমেছে। আমি যদি বলি যে গতকাল যে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে এই রাজধানী কাওড়ান বাজারে 60 টাকা কেজি দরে, সেই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। দেশি যেটা হাইব্রিড, সেই হাইব্রিড পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে 80 টাকা, আজকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 75 টাকায়। এবং দেশি যেটি অরিজিনাল অর্থাৎ মূল যে দেশিটা, সেটি গতকাল 85 টাকায় বিক্রি হলো, আজকে বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে দুঃখের বিষয় যে পাইকারি বাজারে পেঁয়াজের দাম 5 থেকে 7 টাকা 8 টাকা পর্যন্ত কমলেও সেটি কিন্তু খুচরা বাজারে আমরা কোনো ধরনের প্রভাব দেখছি না। খুচরা বাজারে কিন্তু গতকাল যে দামে পেঁয়াজ বিক্রি হয়েছে সেই দামে বিক্রি আজকেও বিক্রি হচ্ছে। যেমন ভারতীয় পেঁয়াজ কিন্তু আজকেও খুচরা বাজারে 65 টাকা বিক্রি হচ্ছে এবং দেশি পেঁয়াজ সেটি 90 টাকা বিক্রি হচ্ছে। এ ব্যাপারে খুচরা বিক্রেতার সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে তারা এই আজকে যে পেঁয়াজ তারা বিক্রি করছে সেই পেঁয়াজ তারা গত কয়েকদিন আগে কিনেছে, তাই সেই টাকাটা পুষিয়ে নিতে আজকে তারা বাড়তি দামে বিক্রি করছে। তবে সাধারণ মানুষ বলছে যে যদি সরকারের ভ্রাম্যমাণ আদালতের যে অভিযান চলছে গত কয়েকদিন ধরে, সেই অভিযান যদি আরও শক্তিশালীভাবে চলে তাহলে খুচরা এবং পাইকারি বাজার দুই বাজারে কিন্তু একটা পেঁয়াজের দামের সমন্বয় করা যাবে এবং কৃষকদের যদি প্রণোদনা দেওয়া যায় তাহলে ভারতীয় পেঁয়াজের যে আমদানি যতটুকু করতে হয় বছরে 6 লাখ মেট্রিক টন, সেটি হয়তো আমদানি করতে হবে না, বাংলাদেশ পেঁয়াজের সংসম্পন্ন হতে পারবে। তো মৌসুমি, এই ছিল আমার কাছে থাকা পেঁয়াজের সবশেষ খবর। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক।